নীলফামারী জেলার জলঢাকা উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য বিশেষ বরাদ্দ কাবিখা ও টিআর প্রকল্পে নামে মাত্র কাজ দেখিয়ে প্রায় 2.25 কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে প্রকল্প সভাপতিদের বিরুদ্ধে। এই লুটপাটের বিষয়ে জানলেও কোনো পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। দেখুন নীলফামারী থেকে স্বপ্ন আক্তারের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে আমাদের ডেস্ক রিপোর্ট। 2019-20 অর্থ বছরে স্থানীয় সংসদ সদস্য কর্তৃক বিশেষ বরাদ্দ থেকে উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কাবিখা ও টিআর এর মোট 140টি প্রকল্পের অধীনে 2,12,31,000 টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের কাবিখার দেওয়া বরাদ্দকৃত 35টি প্রকল্পের 321 মেট্রিক টন গম, যার আনুমানিক মূল্য প্রায় 1,15,56,000 টাকা। একই অর্থ বছরের দুই দফায় 215টি টিআর প্রকল্পের প্রতিটি প্রকল্পে 45,000 টাকা করে বরাদ্দ দিয়েছে মোট 96,75,000 টাকা। কাবিখা ও টিআর প্রকল্পগুলো বেশিরভাগই কাঁচা রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পগুলোর পার্শ্ববর্তী লোকজন বলতে পারে না রাস্তা সংস্কারের কথা। উপজেলায় একটি পৌরসভা ও 11টি ইউনিয়নে এমপির বিশেষ বরাদ্দকৃত কাবিখা টিআর প্রকল্পে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের আখড়ায় পরিণত করেছে দলীয় নেতাকর্মীরা সহ উপজেলা প্রশাসনের কিছু কর্মকর্তা। এই উপজেলার কইমারি, কাঠালি, খুঁটামারা, শৌলমারি, ডাওয়াবাড়ি ও গোলমুন্ডা ইউনিয়নের বেশিরভাগ প্রকল্পের নামে মাত্র কাজ দেখিয়ে পুরো বরাদ্দ উত্তোলন করেছে। চৈতন্যঘাট থেকে মানে কদমতলী স্কুল পর্যন্ত এখানে 8 মেট্রিক টন কোনো চাউলের কাম হয় নাই, শুধু খালি মাত্র রাস্তার দুই সাইড ঘাসগুলো ছিলিয়া মাঝখানে দিছিল, তারপর আমরা ধুলাতে থাকতে পারি না। টিআর ও কাবিখা প্রকল্পের কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির চিত্র চোখে দেখলেও জুন ক্লোজিং এর মধ্যেই পুরো টাকা উত্তোলনের সহযোগিতা করেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। জানতে চাইলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মইনুল হক নিজেকে দায়মুক্ত করে কথা বলতে বলেন উপজেলা নির্বাহী অফিসারের সাথে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান। জুন মাস এমন একটা সময় যে এর পূর্বে অনেক জায়গাগুলোতে বৃষ্টিপাত শুরু হয়ে যায়, যার কারণে বিভিন্ন জায়গায় কার্যক্রম ব্যাহত হয়েছে। তবে আমি কঠোর নির্দেশনা দিয়েছি যেন কার্যক্রম যেন অবশ্যই চলে। বিভিন্ন প্রকল্পগুলো দেখেছি, বেশ কিছু প্রকল্প যেগুলোতে প্রকল্প কাজ হয়েছে সেগুলোতে আমরা ব্যবস্থা নিয়েছি এবং কোনগুলো হয় নাই প্রয়োজন বোধে আমাদের সঙ্গে কথা বললে আমরা সেগুলোতে যথাযথ ব্যবস্থা নিই। বিশেষ বরাদ্দের ওপর কোনো হস্তক্ষেপ নেই বলে জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। বিশেষ যে বরাদ্দের কথা আপনারা বলছেন, সেই বিশেষ বরাদ্দের বিষয়ে আমাদের কোনো হস্তক্ষেপ নাই, আমার বিশেষ করে উপজেলা চেয়ারম্যানের। কারণ যেখানে একজন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে উন্নয়ন প্রকল্পের তারিখে আপনার লিখিত আকারে দিয়ে নিতে হয়, সেখানে সেটা কাজটা দেখার দায়িত্ব আমার কতটুকু পরে, এটা আপনারা বিবেচনার মধ্যে নেবেন।